আমি আজকে শুরু করবো আমরা মেডিকেল এন্টোমোলজি। আমি আমার পরিচয় একটু দিয়ে নিই। আমি মোহাম্মদ শহীদুল বাশার। আমি বর্তমানে প্রফেসর কমিউনিটি মেডিসিন পপুলার মেডিকেল কলেজে কর্মরত আছি। ঢাকা মেডিকেল কলেজ থেকে গত 2018 সালে রিটায়ারমেন্টে চলে গেছি। বিভিন্ন মেডিকেল কলেজে আমি প্রায় 22 বছর চাকরি করেছি। ঠিক আছে, আমরা শুরু করি মেডিকেল এন্টোমোলজি। প্রথমে আমরা আসব, আমরা আজকে কি কি জানবো, আজকের এই সেশন থেকে আমরা কি কি জানবো। প্রথমে হলো যে আমরা মেডিকেল এন্টোমোলজি বলতে কি বুঝি, আমরা কেন মেডিকেল এন্টোমোলজি পড়বো, আমরা হলাম ডাক্তার হব, হ্যাঁ মানুষের ডাক্তার, আমরা কেন এই এন্টোমোলজি পড়বো সেটা সম্বন্ধে জানবো। এই আমরা এন্টোমোলজি ডিল করে হলো আর্থ্রোপস নিয়ে, সেই আর্থ্রোপসের সাথে এনভায়রনমেন্টে কি সম্পর্ক আছে সেটা জানবো। আর্থ্রোপড আমরা জানি যে এটা যেহেতু মেডিকেল, আমরা বলবো আগামীতে পরবর্তীতে যে যেহেতু আর্থ্রোপড ডিজিজ ট্রান্সমিশন হেল্প করে, তার রোলটা কি সেটা সম্বন্ধে জানবো। দেন আমরা ডেফিনেটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট আমরা এর আগে শুনে আসছি, সেটা সম্বন্ধে একটু আলোচনা করবো। এখানে আমরা ইনকিউবেশন পিরিয়ড সম্বন্ধে জেনেছি। এইখানে এই আর্থ্রোপড বর্ন ডিজিজের ক্ষেত্রে আর একটা নতুন ধরনের কনসেপ্ট, যে এক্সটেন্সিভ ইনকিউবেশন পিরিয়ড, সেটা বলতে আমরা কি বুঝি সেটা জানবো। আর একটা নতুন ক্লাসার আছে আমাদের, বা টার্মিনোলজি আছে ইনফেস্টেশন। আমরা হয়তো ইনফেকশন সম্বন্ধে সবাই শুনেছি এর আগে, হ্যাঁ তো এখানে ইনফেস্টেশন একটা শব্দ আছে, সেটা আবার ইনফেকশনের সাথে কেমনি ভ্যারি করে সেটা সম্বন্ধে জানবো। আমাদের মেডিকেলি ইম্পর্টেন্ট আর্থ্রোপডস কি কি আছে সেটা জানবো, তাদের সাথে রিলেটেড ডিজিজেস কি কি আছে সেটা সম্বন্ধে জানবো। আরবো ভাইরাল ডিজিজ বলতে আমরা কি বুঝি সেটা সম্বন্ধে জানবো। এই আর্থ্রোপডস যে ডিজিজ ট্রান্সমিট করে তার মোড অফ ট্রান্সমিশন আমরা জানি, পিটারমোলজিতে আমরা পড়েছি মোড অফ ডিজিজ ট্রান্সপোর্ট, হ্যাঁ যে আর্থ্রোপড বর্ন ডিজিজটা কিভাবে ট্রান্সমিশন হয় তার উপায়গুলা কি কি সেটা সম্বন্ধে জানবো। দেন আর্থ্রোপডস এর কন্ট্রোল মেজার, আমরা ডিজিজের প্রিভেনশন কন্ট্রোল যদি করতে চাই তার ইম্পর্টেন্ট আসপেক্ট হলো ভেক্টর বর্ন ডিজিজ, যেটা আর্থ্রোপড বর্ন ডিজিজ এর ক্ষেত্রে কন্ট্রোল মেজার্স অফ আর্থ্রোপড, যেটা না হলে এটা কমপ্লিট হবে না। আমরা গত বছরে বিগত বছরগুলোতে এই রেইনি সিজনে ডেঙ্গু ফিভার, চিকুনগুনিয়া ফিভার সম্বন্ধে জেনেছি, সেটা একটা এই দুটা এই ডিজিজ গুলা ভেক্টর বর্ন ডিজিজ, যার ভেক্টর হলো যেটা বললাম ডেঙ্গু ফিভার, চিকুনগুনিয়া ফিভার, তার ভেক্টর হলো অ্যাডিস মসকুইটো। হ্যাঁ তো সেই অ্যাডিস মসকুইটো, আমরা যদি ডেঙ্গু ফিভার, চিকুনগুনিয়া ফিভার কে যদি কন্ট্রোল করতে চাই অবশ্যই আমাকে এই ভেক্টর কে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ ঢাকা শহরে যারা বাস করে তারা জানে যে মাঝে মধ্যে আমাদের সিটি কর্পোরেশন থেকে এই ব্রিডিং প্লেস অফ অ্যাডিস মসকুইটো, সেগুলো কোনো বাড়িতে থাকলে সেগুলোকে জরিমানা করা হয়। হ্যাঁ তো সেই অ্যাডিস মসকুইটো ব্রিডিং প্লেস কোনগুলো আছে সেটা সম্বন্ধে জানবো, এবং সেই ব্রিডিং প্লেস যদি জানতে পারি তাহলে আমাদের এই আর্থ্রোপডস গুলোকে কিভাবে কন্ট্রোল করা যায় সেটা সম্বন্ধে জানতে পারবো। আমাদের ক্লাসে এই সেশনে সবকিছু তো কভার হবে না, তারপরেও যে সমস্ত জিনিস আমাদের জানতে হবে সেটা সম্বন্ধে আমরা আলোচনা করবো। আমাদের প্রবাবল কোশ্চেন্স কি হতে পারে রিটেন পরীক্ষার জন্য, এসএকিউ, এমসিকিউ, ওরাল এক্সামিনেশনে কি হতে পারে। আমাদের এইখান থেকে অসপি আমরা জানি যে আমাদের ভাইবা যেদিন ওরাল এক্সামিনেশন যেদিন থাকে সেদিন আমাদের প্র্যাকটিক্যাল হবে, সেই প্র্যাকটিক্যালের একটা কম্পোনেন্ট হলো অসপি। একটা প্র্যাকটিক্যাল আছে আমাদের আমাদের ফর্মেটিভ এর মতো করতে হয়, যেটা আমরা ডেভিজিস, স্টাডি ট্যুর, আরএফএসটি ইত্যাদি প্রোগ্রাম রিপোর্ট লিখি, সেটা একটা প্র্যাকটিক্যাল আছে। আর একটা হলো ওই দিনই আমাদের প্র্যাকটিক্যাল করতে, যেদিন ভাইবা থাকে সেদিনেই ভাইবা শুরুর আগে আমাদের প্র্যাকটিক্যাল করতে হয়, যেটাকে আমরা বলি অসপি, অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। সেখানে আমাদের বিভিন্ন মডেল দেওয়া হয়, স্পেসিমেন দেওয়া হয়, সেখানে আমাদের এই আর্থ্রোপডস, বিশেষ করে এখনই বলে দিই যে আমাদের মসকুইটো, বিভিন্ন ধরনের মসকুইটো আছে, সেই মসকুইটোর এগ, লার্ভা, পিপা, অ্যাডাল্ট, স্যান্ডফ্লাই আছে, তার এগ দেওয়া হয়, লার্ভা দেওয়া হয়, আমাদের লাউস আছে সেই লাউসের এগ দেওয়া হয়, অ্যাডাল্ট দেওয়া হয় স্পেসিমেন হিসাবে, মডেল হিসাবে। দেন আমাদের আর্থ্রোপড ডিজিজ কজেশন কিভাবে করে আমরা জানলাম এটা, আর এছাড়া আমাদের কন্ট্রোল মেজার সব স্পেসিফিক যে ইয়াগুলো আছে কি বলে আর্থ্রোপডস আছে, যেমন মসকুইটো, দেন আছে হলো স্যান্ডফ্লাই,
দেন আছে লাউস, হ্যাঁ এগুলো সম্বন্ধে আমাদের পড়তে হবে, সেগুলো আমি একটা গাইডলাইন দিয়ে দেবো। ঠিক আছে, আমরা শুরু করি। প্রথমে ছিল আমাদের যে মেডিকেল এন্টোমোলজি বলতে আমরা কি বুঝি, মেডিকেল এন্টোমোলজি একটা প্রিভেন্টিভ মেডিসিন। হ্যাঁ, প্রিভেন্টিভ মেডিসিনে বিভিন্ন নামে আমরা পড়ে থাকি, বিভিন্ন নামে বিভিন্ন দেশে আছে, কোথাও আছে পাবলিক হেলথ, কোথাও আছে প্রিভেন্টিভ মেডিসিন, আমাদের দেশে কমিউনিটি মেডিসিন, কোথাও ফ্যামিলি মেডিসিন নামে পরিচিত। যাই হোক, আলটিমেট উদ্দেশ্য হলো ডিজিজ প্রিভেনশন এন্ড কন্ট্রোল এবং হেলথ ইমপ্রুভমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ এ হোল পিপল ইন জেনারেল। তো আমরা যদি মেডিকেল এন্টোমোলজি বলি, এটা বলতে কি বুঝবো, মেডিকেল এন্টোমোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ প্রিভেন্টিভ মেডিসিন দ্যাট ডিলস উইথ আর্থ্রোপডস অফ মেডিকেল ইম্পর্টেন্স অর মেডিকেলি ইম্পর্টেন্ট আর্থ্রোপডস। এই সমস্ত নিয়ে প্রিভেন্টিভ মেডিসিনের যে শাখায় বা যে ব্রাঞ্চে আলোচনা হবে বা যেটা নিয়ে ফিল করে সেটাকে আমরা বলবো মেডিকেল এন্টোমোলজি। এবং এখানে আমরা জানলাম যে মেডিকেল এন্টোমোলজি ডিল করা হলো আর্থ্রোপডস দিয়ে। আর্থ্রোপডস হলো জয়েন্ট ফুটেড ইনভার্টিব্রেটস। আমরা প্রাণী জগৎকে যদি আমরা ভাগ করি, দেখবো যে প্রাণী জগৎকে আমরা ভার্টিব্রেট ইনভার্টিব্রেটস প্রধানত এই দুই ভাগে ভাগ করা হয়। তারপরে ইনভার্টিব্রেট গুলাকে আমরা বিভিন্ন ফাইলামে ভাগ করা হয়, কিংডম, ফাইলাম। এই ফাইলামের একটাই হলো আমাদের আর্থ্রোপডস। সেই আর্থ্রোপডসের বিভিন্ন ক্লাস আছে, যেমন আমরা আর্থ্রোপডসে আমাদের বই পুস্তক, যেটা বই আমাদের পাঠ্যবই, যেটা পার্কের বই পড়ি, পার্ক লিখিত সোশ্যাল মেডিসিন যেটা আমরা পড়ি, সেখানে দেখবো যে বিভিন্ন ক্লাসে ভাগ করা আছে। এই আর্থ্রোপডসের 5টা ক্লাস আছে, তার মধ্যে যে 3টা ক্লাস আমাদের বই পুস্তকে লেখা আছে সেই 3টাই হলো মেডিকেল ইম্পর্টেন্স। এছাড়া ক্লাসের পরে অর্ডার আছে, ফ্যামিলি আছে, জেনাস আছে, স্পিসিস আছে। এত কিছু লাগবে না, এগুলো আপনারা পড়ে আসছেন। হ্যাঁ, তারপরে একটু অবতারণা, হ্যাঁ, যে আমাদের আর্থ্রোপডস গুলো তার বডি সেগমেন্টেড, সেগমেন্টেড বডি, বিভিন্ন সেগমেন্টে ভাগ থাকে, কারো 2টা কারো 3টা সেগমেন্ট, এবং তার সাথে থাকে হলো পেয়ার সেগমেন্টেড অ্যাপেন্ডেজ বা অ্যাপেন্ডেজেস থাকে। যেমন আমাদের প্রবোসিস থাকে, অ্যান্টিনা থাকে, ইত্যাদি থাকে, পা থাকে, পাখা থাকে, যাতে অ্যাপেন্ডেজ আছে। দেন বাইল্যাটারাল সিমেট্রি, দুই পাশে একই রকম থাকবে, ডর্সালি হার্ট থাকবে, ভেন্ট্রালি নার্ভ কর্ড থাকবে, এবং একটা এক্সোস্কেলিটন থাকে, কিটিনিয়াস এক্সোস্কেলিটন। দিজ আর দ্য ক্যারেক্টারিস্টিক্স আর ক্রাইটেরিয়া অফ আর্থ্রোপডস। এত বিশেষ কিছু আমাদের লাগবে না। তো আমরা জানি যে আর্থ্রোপডস এনভায়রনমেন্টের সাথে কিভাবে রিলেট, আমরা জানি যে এনভায়রনমেন্ট আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্ট, আমরা এক্সটার্নাল এনভায়রনমেন্ট জানি, ইন্টারনাল এনভায়রনমেন্ট জানি, আর একটা এনভায়রনমেন্ট আছে হলো ম্যাক্রো এনভায়রনমেন্ট। যাই হোক, সেগুলো আমি বলবো না আজকে। আমরা যেটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট, একটা ইন্ডিভিজুয়াল তার আশেপাশে যত জীব এবং জড় পদার্থ যত কিছু আছে সব কিছু দিয়ে তৈরি হয় ম্যাক্রো এনভায়রনমেন্ট। সেই ম্যাক্রো এনভায়রনমেন্টের মধ্যে আমরা যদি গ্রসকে ভাগ করি, তাহলে আসলে সেখানে আমাদের হলো ফিজিক্যাল এনভায়রনমেন্ট, যেটা আমাদের পার্কের বইতে এনভায়রনমেন্ট চ্যাপ্টারে যে বিষয়গুলো আছে, যেমন ওয়াটার, এয়ার, ভেন্টিলেশন, লাইট, নয়েজ, রেডিয়েশন, অল আর দ্য কম্পোনেন্টস অফ ফিজিক্যাল এনভায়রনমেন্ট। ফিজিক্যাল এনভায়রনমেন্ট ছাড়া আছে আমাদের হলো বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট। সেই বায়োলজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে আসবে মাইক্রোবস, রডেন্টস, প্লান্টস, অ্যানিমালস অ্যান্ড আর্থ্রোপডস, আর আছে সাইকোসোশ্যাল এনভায়রনমেন্ট। তো আমাদের এই আর্থ্রোপডস গুলা পড়বে হলো আমাদের ম্যাক্রো এনভায়রনমেন্ট আর এক্সটার্নাল এনভায়রনমেন্টের বায়োলজিক্যাল কম্পোনেন্ট। সেই বায়োলজিক্যাল কম্পোনেন্টের মধ্যে প্রিন্সিপাল আছে ম্যাক্রোবস, অর্থাৎ মাইক্রোবিয়াল এজেন্ট, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া, হেলমিনস, ইজ আর দ্য ম্যাক্রোবস। এছাড়া আছে আমাদের হলো রডেন্টস, যেটা আমাদের র্যাট বা এই জাতীয় তিক্ত দাঁত বিশিষ্ট যে সমস্ত প্রাণী আছে। এছাড়া প্লান্টস আছে, অ্যানিমালস আছে। এই মাইক্রোবস গুলা, এতে আমরা যদি বলি যে বায়োলজিক্যাল, তো বলে দিই আমি যে আমাদের এই বায়োলজিক্যাল এনভায়রনমেন্টের সাথে ডিজিজ কজেশনের কি সম্পর্ক আছে। এই মাইক্রোবস গুলা অ্যাক্টস অ্যাজ এ ডিজিজ এজেন্ট, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, হ্যাঁ, কমিউনিকেবল ডিজিজের এজেন্ট হবে মাইক্রোবস। এছাড়া এই রডেন্টস, আর্থ্রোপডস, হ্যাঁ, তারা কেউ ইন্টারমিডিয়েট হোস্ট, কেউ ডেফিনিটিভ হোস্ট হিসেবে কাজ করে, ডিজিজ ট্রান্সমিশনে হেল্প করে। প্লান্টস, অ্যানিমালসকে অ্যানিমালস ডিজিজের রিজার্ভার হিসেবে কাজ করে, বিশেষ করে জেনেটিক ডিজিজ, যেমন আমরা জানি যে ডগ ইজ দ্য রিজার্ভার অফ র্যাবিস, যেমন আদার অ্যানিমালস। দেন
আমাদের কাউ, হর্স, বাফেলো, দিজ আর অ্যাক্টস এজ এ রিজার্ভার অফ অ্যান্থ্রাক্স। জুরোটিক ডিজিজ না এদের থেকে আসতে চায়। প্লান্টস কি করে? প্লান্টস এই সমস্ত ইনসেক্টস আর আর্থ্রোপডস, হ্যাঁ আর্থ্রোপডস একটা ক্লাস আছে ইনসেক্টটা, এই ইনসেক্ট এই ম্যাক্রোবস এগুলাকে বাসস্থান, বাস করার জন্য আবাস দিবে। এইভাবে আমাদের এই বায়োলজিক্যাল এনভায়রনমেন্টটা আমাদের ডিজিজ কজেশনের রোল প্লে করতেছে। কেউ আবার বলি একটু যে কেউ সরাসরি ডিজিজ এজেন্ট হিসাবে যেটা ম্যাক্রোবস গুলো করে, কেউ ইন্টারমিডিয়েট হোস্ট বা ডেফিনিটিভ হোস্ট হিসাবে রোল প্লে করে, কেউ রিজার্ভার ইনফেকশন হিসাবে কাজ করে, কেউ করে যে এই সমস্ত ইনসেক্টস মাইক্রোবস এনিমালস এগুলাকে আবাসস্থল হিসেবে, প্লান্টস এগুলো আবাসস্থল হিসেবে কাজ করে। আমরা যদি জানি যে জানতে চাই যে আমাদের এই আর্থ্রোপডস গুলো পড়ার দরকার কি, বা মেডিকেল এন্টোমোলজি আমরা কেন পড়বো, অথবা আমরা যদি একদম বইয়ের কোশ্চেনের ভাষায় বলি, বইয়ের ভাষায় বলি, তাহলে বলবো মেডিকেল ইম্পর্টেন্স অফ আর্থ্রোপড, হোয়াট আর দ্য মেডিকেল ইম্পর্টেন্স অফ আর্থ্রোপড। বইয়ে অনেক কিছুই আছে, প্রথম দুইটা বাদে বাকি যেগুলো আছে সবগুলাই কিন্তু আমাদের তেমন বড় কোনো ক্ষতির কারণ হয়। কোনো কোনো যেমন কোনো ইনসেক্টস হয়তো অ্যালার্জিক রিয়াকশনের জন্য রেসপন্সিবল থাকে, কেউ হয়তো কোনো কোনো ইনসেক্টস হয়তো এই আমাদের শস্য নষ্ট করে, যেমন আমরা পঙ্গপালের ইয়াতে ইয়ার আগে কি বলে মার্চ ফেব্রুয়ারি মার্চের দিকে আমরা ভয় পাচ্ছিলাম যে পঙ্গপাল আমাদের ফসলের এতে হানা দিবে কিনা, কেউ ফসল নষ্ট করে। আবার কিছু কিছু আর্থ্রোপডস আমার নিউট্রিশিয়াস ফুডও দেয়, যেমন বীজ আমাদের মধু দেয়, আবার পোকা দেখে কেউ আবার ভয়ও করে। হ্যাঁ তো এইগুলো বাদে বাকি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আমাদের এই আর্থ্রোপডস গুলা দেয় একসাথে ভেক্টরস অফ সেভারাল ডিজিজেস। হ্যাঁ আবার কোনো কোনো আর্থ্রোপডস নিজেই ডিজিজ এজেন্ট হিসাবে কাজ করে, কোনগুলা ডিজিজ হিসাবে কাজ করে আমরা দেখবো। তবে মেইন রোল হলো আর্থ্রোপডস এর, বা মেজরিটি অফ দা আর্থ্রোপডস অ্যাক্টস অ্যাজ এ ভেক্টর অফ ভেরিয়াস ডিজিজেস, সেগুলো আমরা দেখবো কি। আর দুই একটা আর্থ্রোপডস আছে এক্সেপশনাল আছে, যে আর্থ্রোপডস গুলা নিজেই ডিজিজ কজ হিসেবে, ডিজিজ এজেন্ট হিসেবে কাজ করে, যেটা আমরা দেখলাম এর আগে যে ম্যাক্রোবস দে অ্যাক্টস অ্যাজ এ ডিজিজ এজেন্ট। সেরকম কিছু কিছু আর্থ্রোপডস, সব না, দুই একটা আর্থ্রোপডস আমাদের জানা মতে যেটা কি করে ডিজিজ এজেন্ট হিসেবে কাজ করে, কিন্তু আর্থ্রোপডস এর মেজর রোল হলো দে অ্যাক্টস অ্যাজ এ ভেক্টর অফ দ্য ডিজিজ। যদি আমরা ভেক্টর বলি, আমরা যদি ভাষায় সহজ ভাষায় বুঝতে চাই, তাহলে বলতে হবে দে আর দ্য ক্যারিয়ার্স অফ দ্য ডিজিজ এজেন্ট, তারা ডিজিজ এজেন্ট কে ক্যারি করবে, তাদেরকে আমাদের টেকনিক্যাল ভাষায় বলবো ভেক্টর। অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে যে আর্থ্রোপডস এর ডিজিজ কজেশনের রোল কি, আর্থ্রোপডস এর ডিজিজ কজেশনের মেইন রোল হলো দে অ্যাক্টস অ্যাজ এ ভেক্টর। এবং কিছু কিছু বলতে হবে ইন এক্সেপশনাল কেসেস আর্থ্রোপড ইটসেলফ অ্যাক্ট অ্যাজ এ ডিজিজ এজেন্ট, সেটা কোথায় আমরা দেখবো। তাহলে আমাদের মেইন এইম হলো টু লার্ন মেডিকেল এন্টোমোলজি ইজ দ্য পারসুইট অফ নলেজ আর গেইন অফ নলেজ রিগার্ডিং দ্য ডিজিজ ভেক্টরস অর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ আর্থ্রোপড। এই আর্থ্রোপড বর্ন ডিজিজ যদি আমাদেরকে প্রিভেনশন করতে হয়, কন্ট্রোল করতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই ডিজিজ ভেক্টর সম্বন্ধে আমাদের জানতে হবে। কারণ আমরা জানি ওই যে বলছিলাম ডেঙ্গুর কথা, বলছিলাম চিকুনগুনিয়া যার ভেক্টর হলো অ্যাডিস মসকুইটো, সেটাকে আমাদের কন্ট্রোল করার জন্য কিছু লেজিসলেটিভ মেজার, কিছু কিছু আমাদের আইন প্রণয়ন করতে হয়, শাস্তি প্রয়োগ করতে হয়, যেটাতে আমরা আইনগুলো মানতে অমান্য না করি, বা উল্টা দিক থেকে বললে বলতে হয় যে মানতে, আইন মানতে যাতে আমরা বাধ্য হই, সেজন্য কিছু লেজিসলেটিভ মেজার অবশ্যই থাকা উচিত সবখানেই। আমাদের এখানেও আছে, আমরা দেখলাম যে এই যে বিশেষ করে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং অথবা এমনি বাড়িতেও কি থাকতে পারে, আমরা জানি যে অ্যাডিস যেটা ভেক্টর অফ ডেঙ্গু ফিভার, চিকেনগুনিয়া ফিভার, জিকা ভাইরাল ইনফেকশন অ্যান্ড ইয়েলো ফিভার, ইয়েলো ফিভারটা পরে বললাম এই কারণে যে ইয়েলো ফিভার আমাদের দেশে নাই, আমাদের দেশে এই মুহূর্তে সমস্যা হলো সবগুলোই ভেক্টর হলো আমাদের অ্যাডিস মসকুইটো, কিন্তু ইয়েলো ফিভার বর্তমানে আমাদের দেশে নাই, তবে যে কোনো সময় আসতে পারে, কারণ তার ভেক্টর আছে, এনভায়রনমেন্ট আছে, এবং আমরা হোস্ট যারা আমরা সাসেপ্টেবল সবাই ওই সংবেদনশীল, আমাদের কোনো ইমিউনিটি নাই, অতএব এই রোগ আমাদের ইয়েলো ফিভার হতে পারে। এবং এই করোনার থেকে ইয়েলো ফিভারের মর্টালিটি রেট অনেক অনেক কম বেশি, কারণ এটা
ডেঙ্গু যেমন হেমোরেজিক হয়, হেমোরেজিক ডেঙ্গু আছে, সেরকম ইয়েলো ফিভার ওর একটাই ভ্যারাইটি, সেটা হেমোরেজ হয়, অতএব সেটার মর্টালিটি রেট বেশি। তো আমরা যদি ওই পার্টিকুলার ভেক্টর ডিজিজ, যে ডিজিজ আমরা রিলেটেড ডিজিজ, যদি কোনো ডিজিজ যদি প্রিভেন্ট করতে হয় আর্থ্রোপড বর্ন ডিজিজ, তাহলে সেই ডিজিজের সাথে রিলেটেড ভেক্টর কি আছে সেটাকে খুঁজে বের করতে হবে, এবং সেই ভেক্টরের লাইফ সাইকেল, তার এগ, লার্ভা, পিউপা বা অ্যাডাল্ট, কারো চারটা স্টেজ থাকতে পারে, কারো তিনটা থাকতে পারে, এই স্টেজ গুলাতে তারা কোথায় বসবাস করে, অর্থাৎ কোথায় এরা অ্যাডাল্ট লাইফে ব্রিড করতেছে, কোথায় লার্ভা গুলাকে আমরা কোথায় পাবো, পিপা কোথায় পাবো, অ্যাডাল্ট কোথায় পাবো, তাদের হ্যাবিট কি আছে, তারা কোথায় খায়, কোথায় থাকে, তাদের রেস্টিং হ্যাবিট কি, হ্যাঁ তারা মানুষের রক্ত খায় না অ্যানিমালের রক্ত খায়, হ্যাঁ তাদের দিনের বেলায় কই থাকে বা বাইট করে কখন, বা রাত্রিবেলায় কোথায় রেস্টিং হ্যাবিট কোথায়, ইত্যাদি সম্বন্ধে আমরা যদি জানতে পারি এমন মতো তখনই তাদেরকে কন্ট্রোল করা বা ব্রিডিং, বিশেষ করে এনভায়রনমেন্টাল কন্ট্রোল, যেটা ব্রিডিং প্লেস গুলাকে ধ্বংস করা সম্ভব হবে। তো ওই যে আমাদের সিটি কর্পোরেশনের লোকজন আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ যাচ্ছে, কারণ হলো ওইখানেই অ্যাডিস মসকুইটো, আমরা জানি তার ব্রিডিং প্লেসেস হলো আর্টিফিশিয়াল কালেকশন অফ ওয়াটার, শুধু আন্ডার কনস্ট্রাকশন যে আমাদের সিস পুল তৈরি করা হয় অথবা কোনো ইট ভিজানোর জন্য একটা হাউস তৈরি করা হলো সেখানে পানি জমে থাকে। এছাড়া আমাদের বাড়ির আশেপাশে হ্যাঁ ডিসকার্ডেড কন্টেনার, ডিসকার্ডেড টিনস, টায়ার্স, হ্যাঁ ফুলের টব, হ্যাঁ বিভিন্ন জায়গায় আমাদের হাঁড়ি পাতিল ফেলে দিয়ে রাখছি, ভাঙা হাঁড়ি পাতিল, সেখানে পানি জমলো, অথবা একটা কৌটা রেখে দিছি ওখানে বৃষ্টির পানি, যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি জমলো, তারপর সরি আমাদের এই যে পানি পানি থেকে গেল, হ্যাঁ সেখানে আমাদের এই অ্যাডিস মসকিটো ব্রিড করবে, একটা মশার থেকে একাধিক মশা হবে, যখনই মসকিটো পপুলেশন বেড়ে যাবে তখন এই ডিজিজ ট্রান্সমিশনও বেড়ে যাবে। অতএব আমাদের রিলেটেড ডিজিজ যদি আমাদের ইভেন্ট কন্ট্রোল করতে হয়, তো সেই আর্থ্রোপড বর্ন ডিজিজের যে রিলেটেড আমার ভেক্টর কি আছে সেটাকে জানতে হবে, তার এই সমস্ত ক্যারেক্টারিস্টিক বা বিভিন্ন হ্যাবিট সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, তাহলেই কেবলমাত্র আমরা সেই ভেক্টর বর্ন ডিজিজটাকে প্রিভেন্ট করতে পারবো, প্রো কন্ট্রোলিং অফ দ্য ভেক্টর। যদিও আমাদের ডিজিজ কন্ট্রোল আমরা এপিডেমিওলজিতে পড়েছি, ডিজিজ কন্ট্রোলের যদি আমরা প্রিন্সিপলস গুলা দেখি, আমরা চেইন অফ ইনফেকশনের কথা একটু যদি বলি, যে আমাদের চেইন অফ ইনফেকশনের কম্পোনেন্ট হলো তিনটা, একটা হলো রিজার্ভার ইনফেকশন, আর একটা হলো যে মোড অফ ট্রান্সমিশন, একটা হলো আমার কাছে হলো সাসেপ্টেবল হোস্ট। দিজ আর দ্য থ্রি কম্পোনেন্টস অফ ইনফেকশন চেইন। আমাদের কোনো ডিজিজ প্রিভেনশন এবং কন্ট্রোল করতে গেলে আমাদের এই তিনটে কম্পোনেন্টে আমাদের মেজার্স গুলা নিতে হয়। সেই রকম রিজার্ভার ইনফেকশনের জন্য কিছু কন্ট্রোল মেজার্স আছে, যেটা ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, হ্যাঁ আইসোলেশন, কোয়ারেন্টাইন ইত্যাদি চলে যাবে। সেরকম মোড অফ ট্রান্সমিশন, বিশেষ করে ওয়াটার বর্ন ডিজিজ যদি হয় সেখানে ওয়াটার পিউরিফিকেশন, ডিসইনফেকশন, মিল্ক বর্ন ডিজিজ হলে মিল্ক পাস্তুরাইজেশন, সেটা ভেক্টর বর্ন ডিজিজ যদি হয় তাহলে মোড অফ ট্রান্সমিশন ইন্টারাপশনের জন্য আমাকে ভেক্টর গুলাকে কন্ট্রোল করতে হবে। আমাদের যদি ফিকাল বর্ন ডিজিজ হয় তাহলে আমাদের কি করতে হবে, সেই স্ক্রিনটা ডিসপোজাল করতে হবে, প্রিভেনশন অফ ইন্টারাপশন বা ট্রান্সমিশন। এছাড়া আমাদের হোস্ট প্রোটেকশন আছে, যেটা আমরা হোস্ট প্রোটেকশনের জন্য আমরা হ্যান্ড ওয়াশিং একটা হোস্ট প্রোটেকশন হতে পারে, দেন আমাদের মসকিটোর ক্ষেত্রে বিশেষ করে ভেক্টর বর্ন ডিজিজ মসকিটোর ক্ষেত্রে বিশেষ করে হতে পারে ইউজ অফ মসকিটো নেট, স্ক্রিনিং অফ দ্য হাউসেস, এই সমস্ত প্রোটেকশন গুলো হতে পারে। আবার কিছু ডিজিজ আছে যে সমস্ত ডিজিজের ভ্যাকসিন আছে, হোস্ট প্রোটেকশনের জন্য নাম্বার ওয়ান আমার মেজার হলো ভ্যাকসিনেশন। কিন্তু দুঃখের বিষয় সব ডিজিজে তো আমাদের ভ্যাকসিন নাই, ডিজিজের এগেনস্টে ভ্যাকসিন নাই। যেমন আমরা করোনার ভ্যাকসিনের জন্য জানেন আপনারা যে আমরা পেপার পত্রিকায় বিভিন্ন লেখালেখি হচ্ছে শুনছি, কিন্তু ভ্যাকসিন এখন পর্যন্ত আশাবদ্ধ কিছু নাই। হ্যাঁ সেরকম ভ্যাকসিন যদি থাকতো তাহলে আমাদের ভালোই হতো, মজাই হতো, হ্যাঁ ডিজিজ প্রিভেনশনটা ইজি হতো। সকল ডিজিজের ভ্যাকসিন নাই, ভ্যাকসিনের পরিবর্তে অন্যান্য যে মেজার গুলো আছে সেগুলো আমি দিতে হবে। হ্যাঁ ঠিক আছে।
আমাদের যেটা বলছিলাম যে ভেক্টর, ভেক্টর কি জিনিস, ভেক্টর কাবেটার আমরা বলছিলাম যে আর্থ্রোপড গুলা তার ডিজিজ কজেশনের রোল প্লেটে, সেই রোলের নামই হলো, সেই রোলটা কি, দে অ্যাক্ট অ্যাজ এ ভেক্টর, ক্যারিয়ার বলবো না, কারণ ক্যারিয়ার আমাদের ইপিডেমোলজিতে অন্য একটা জিনিস ফিল করে, বিশেষ করে কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে আমাদের বুঝতে হবে দে আর দ্য ক্যারিয়ার অফ দ্য ডিজিজ এজেন্ট, এটা মাথার মধ্যে রাখতে হবে, বুঝে রাখতে হবে, কিন্তু এটা বলা যাবে না ক্যারিয়ার। আর্থ্রোপড গুলোকে আমরা বা আমাদের ভেক্টর কাদের ফেলতে, ভেক্টর গুলো অবশ্যই আর্থ্রোপড, হ্যাঁ, অথবা আদার ইনভার্টিবেট হতে পারে, উইথ ট্রান্সমিট ইনফেকশন বাই ইনোকুলেশন টু দ্য স্কিন অর মিউকাস মেমব্রেন, ইনোকুলেশন অর্থাৎ চামড়াতে দিয়ে দিবে, যেমন আমাদের ম্যালেরিয়া বাই ডেঙ্গু অথবা আমাদের চিকুনগুনিয়া, এগুলা কি করে, যে ভেক্টর গুলো যেটা আছে বা এর যে আর্থ্রোপডস আছে রিলেটেড আর্থ্রোপডস, হ্যাঁ, যেমন ম্যালেরিয়ার জন্য আমার অ্যানোফিলিস মশকুইটো, আমার ফাইলেরিয়াসিসের জন্য কি রেসপন্সিবল, সেরকম ডেঙ্গু, ইয়েলো ফিভার, জিকা ইনফেকশন, হ্যাঁ, এগুলোর জন্য আমার হলো অ্যাডিস মসকুইটো, হ্যাঁ, স্যানফ্লাইয়াস, তাহলে তারা কি করে ইনোকুলেশন, এই ডিজিজ এজেন্টটাকে, ইনফেকটিভ ইনফেকশাস এজেন্টটাকে স্কিনে ইনোকুলেট করবে, মিউকাস মেমব্রেন ইনোকুলেশন করবে বাই বাইটিং, এটা একটা ক্যারেক্টারিস্টিক, অথবা বাই ডিপোজিট অফ ইনফেকটিভ ম্যাটেরিয়ালস অন দ্য স্কিন অর অন ফুড অর আদার অবজেক্টস, হ্যাঁ, তাহলে একটা হলো তারা এই আর্থ্রোপডস গুলা তাদেরকে আমরা ভেক্টর বলবো, যারা যে সমস্ত আর্থ্রোপডস অথবা আদার ইনভার্টিবেট, তাহলে আর্থ্রোপড ভেক্টর গুলা তারা অবশ্যই আর্থ্রোপডস অথবা আদার ইনভার্টিবেট হতে পারে, দ্যাট ট্রান্সমিট ইনফেকশন বাই ইনোকুলেশন টু দ্য স্কিন অর মিউকাস মেমব্রেন থ্রু বাইটিং, অর এটা একটা কম্পোনেন্ট। আর একটা হলো তারা ডিপোজিট করবে, ডিপোজিট অফ ইনফেক্টিভ ম্যাটেরিয়ালস অন দ্য স্কিন, চামড়ার উপরে দিতে পারে অথবা খাবারের উপর দিতে পারে অথবা এনি আদার অবজেক্ট, এই ডিপোজিটটা করা যেটা কাজ করে সেটা হলো আমাদের, আমাদের একটা আর্থ্রোপডস আছে সেটা হলো হাউস ফ্লাই, হাউস ফ্লাই আমাদের যেটা আমাদের বাড়ির আশেপাশেই আছে, আমাদের ঘরেই আছে, ঘরে থাকে, আম কাঁঠাল, হ্যাঁ, খাওয়া শুরু করলে বা এরকম আনারস, এরকম যে সমস্ত ফলের, হ্যাঁ, তীব্র গন্ধ আছে সেগুলো হলেই তারা ছুটে আসে ঘরে, চলে আসে, দেখা যায় আমাদের সামনে খাবার টেবিলে চলে আসে, হ্যাঁ, তাহলে তারা সেই ইনফেক্টিভ ম্যাটেরিয়ালস চামড়ায় অথবা খাবারের উপরে অথবা অন্য কোনো অবজেক্টের উপরে ডিপোজিট করে, তা আমরা এই জিনিসটা জানার দরকার, এই কারণে যে আমাদের মোড অফ ট্রান্সমিশন যখন জানবো তখন কিন্তু ইনোকুলেশনটা স্কিনের ব্যাপারও আছে আবার এরকম ডিপোজিশনের ব্যাপারও আছে, সেই হিসাবে এদের নামও আছে, মোড অফ ট্রান্সমিশনের নামও আছে। আবার আমরা মাছির কথা বলছি, আমাদের আর একটা আমাদের ইনসেক্ট যেটা ঘরে থাকে তার মানে বিচরণ সর্বত্র, আমরা বলি ককরোচ, হ্যাঁ, তেলাপোকা, সে ল্যাট্রিনে যায়, রান্নাঘরে যায়, খাবার খাবারের থালায় চলে যায়, হ্যাঁ, এমন কোনো বই পুস্তকের ভিতরে পাওয়া যায়, হ্যাঁ, মিসসেপে যাচ্ছে, এমন কোনো জায়গা নাই সে যায় না, এবং এমন কোনো দ্রব্য নাই সে খায়, সেটা অমনিভরা সর্বভুক সবকিছু খায়, এবং সে হলো বাচ্চার তাগিদে খায়, এই বাচ্চার তাগিদে তার খাবারের জন্য খাবারের অন্বেষণে সে যে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে, এই প্রসেসে সে কি করবে, এই ডিজিজ এজেন্টটাকে ট্রান্সমিট করবে, যেমন আমাদের ফিসেসে, হ্যাঁ, প্রচুর অর্গানিজম আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, হ্যাঁ, প্রোটোজোয়া, বিভিন্ন প্যারাসাইট আছে, হ্যাঁ, এগুলাকে কি করবে, সে এই যে খাবার খুঁজতে যাচ্ছে, বললাম যে ল্যাট্রিনে যাচ্ছে, খাবারের উপর বসছে, রান্নাঘরে যাচ্ছে, এই খোঁজাখুঁজি খাবার খোঁজাখুঁজি করতে গিয়ে সে তার যে অঙ্গ প্রত্যঙ্গ, মাউথ পার্টস, তার লেগস, হ্যাঁ, বডির অন্যান্য পার্টস, সেই মেন্টাল অ্যাসপেক্টে এই সমস্ত ম্যাটেরিয়াল গুলো লাগবে, তার সাথে জীবাণু থাকবে, এবং সেগুলা কি করবে, একখান থেকে অন্য স্থানে দিয়ে দিবে, ফুড দিয়ে দিবে, ফুড কন্টামিনেটেড, সেইভাবে ডিজিজ ট্রান্সমিট করতে পারে। যদিও ককরোচের কথা ওইভাবে বলা নাই, প্র্যাকটিক্যালি দেখলে দেখো যে ককরোচও কিন্তু আমাদের এই যে ফিকাল বর্ন ডিজিজ, যেটা গ্যাস আমাদের ওরালি যে সমস্ত ডিজিজ এজেন্ট আমাদের ঢুকে সেগুলো ট্রান্সমিশনও বড় রোল প্লে করে, তাহলে ভেক্টর বলতে তাদের কি বুঝবে, মানে আমাদের ককরোচ একটা ভেক্টর, হাউস ফ্লাই একটা ভেক্টর, মসকুইটো একটা ভেক্টর, মসকুইটোর আবার বিভিন্ন প্রকার ভেদ আছে, তারা ভেক্টর হিসেবে কাজ করছে, স্যানফ্লাই একটা ভেক্টর, আমাদের ইস মাইট আছে যেটা আমাদের স্ক্যাবিজ করে সেটাও একটা ভেক্টর, লাউস মানে উকুন যেটা সেটাও একটা ভেক্টর, মানে এটা সবই ভেক্টর হিসেবে রোল প্লে, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি যে আমরা স্কুল জীবন থেকে আমরা
এই ডেফিনিটিভ পোস্ট আর ইন্টারমিডিয়েট পোস্ট করে আসছি। যে যে সমস্ত যে হোস্টে সেক্সুয়াল লাইফ সাইকেলটা কমপ্লিট হয় সেটাকে আমরা বলি ডেফিনিটিভ পোস্ট। যেমন আমরা কমনলি বলতে পারি মসকিটো ইজ দ্য ডেফিনিটিভ পোস্ট পার্টনার, ইন কেস অফ ম্যালেরিয়া মসকিটো ইজ দ্য ডেফিনিটিভ। অবশ্যই এখানে আরেকটু বেশি জানতে হবে যে এই মসকিটো, মসকিটোর মধ্যে মেল ফিমেল আছে, মেইনলি আমাদের এখানে ফিমেল মসকিটোটা রোল প্লে করছে ডিজিজ ট্রান্সমিশন। কারণ হলো তার এগ ম্যাচুরেশনের জন্য আরবিসি দরকার পড়ে, আরবিসি নেওয়ার জন্য সে ব্লাড সাক করে, সেটা আমাদের ডিজিজ ট্রান্সমিট করার উদ্দেশ্যে সে আসে না, সে কি করে ব্লাড সাক করতে আসে, সেই প্রসেসে ডিজিজটা আমাদের শরীরে দিয়ে দেয়, তার ডিজিজটাকে দিয়ে দেওয়া তার উদ্দেশ্য। এছাড়া আমাদের, আমরা ইন্টারমিডিয়েট হোস্টের কথা জানলাম, যেখানে এফিনিটিভ হোস্ট যেখানে সেক্সুয়াল লাইফ সাইকেলটা কমপ্লিট হয়, হ্যাঁ, আর আসেক্সুয়াল লাইফ সাইকেল যেখানে কমপ্লিট হয় সেই আর্তমিয়াতে আমরা বলি হলো ইন্টারমিডিয়েট হোস্ট। যেমন কিউরেক্স মসকিটো ইন কেস অফ ফাইলেরিয়াস, আমরা জানলাম যে আর্থ্রোপড গুলা হোস্ট হিসেবে কাজ করে, কেউ ডেফিনিটিভ হোস্ট কেউ ইন্টারমিডিয়েট হোস্ট। ঠিক আছে, দেন আমাদের আসি হলো যে এক্সটেন্সিং ইনকিউবেশন পিরিয়ড। যদি এটা পরের কথা বইতে আগেই আছে তবু বলে দিই যে আমরা ইনকিউবেশন পিরিয়ড যদি জানি, শুধু ইনকিউবেশন, আমি এক্সটেন্সিভ কথা বাদ দিচ্ছি, ইনকিউবেশন পিরিয়ড, ইনকিউবেশন পিরিয়ড বাংলায় হলো সুপ্তিকাল বা সুপ্তকাল, রোগের সুপ্তকাল, সেইটা কি একটা ইন্টারভেল, টাইম ইন্টারভেল বা সময়। হ্যাঁ, আমার ডিজিজ এজেন্ট শরীরে ঢোকার পর থেকে শুরু করে ডিজিজের ম্যানিফেস্টেশন বা বহিঃপ্রকাশ বা সাইন সিমটম অ্যাপিয়ার হওয়ার আগ পর্যন্ত, পূর্ব সময় পর্যন্ত যে ইন্টারভেল, টাইম ইন্টারভেল, সেটাকে আমরা বলবো হলো ইনকিউবেশন পিরিয়ড বা রোগের সুপ্তকাল। সেটা রোগ থেকে রোগে ভ্যারি করে, এক এক রোগে এক এক রকম, সব রোগে সমান না। হ্যাঁ, আচ্ছা, এটাই হলো আমরা বলি ইন্টেন্সিভ ইনকিউবেশন পিরিয়ড। যদি আমরা আর কিছু বলার দরকার পড়ে না, হ্যাঁ, ইনকিউবেশন পিরিয়ড বললে সারা বুঝি। কিন্তু আর্থ্রোপড বোন ডিজিজে আমি একটা বলি যে আমাদের, আমি ম্যালেরিয়ার রোগী, আমি নিজে রোগী, মনে করি আমাকে, আমার শরীরে মেল গ্যামেট আছে, ফিমেল গ্যামেট আছে, হ্যাঁ, মসকিটো ব্লাড সাক করতে আসে, ব্লাড সাক করতে এসে সে মেল গ্যামেট ফিমেল গ্যামেট দিয়ে দিল, হ্যাঁ, ম্যালেরিয়াল প্যারাসাইট, সেটা ভাইভাক্স হোক আর ফ্যালসিপারাম, তার মেল গ্যামেট ফিমেল গ্যামেট নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তার বডিতে কি হবে, আচ্ছা নিয়ে গেল, নিয়ে নিল ব্লাড মেল নিল আমার কাছ থেকে, তার পরের দিন আপনাদের কাউকে বাইট করব, তাতে কি আমার এই ম্যালেরিয়া ছড়াবে, আমার রোগটা বাকি যাদেরকে, যাদের কাছ থেকে আমার দুদিন পরে বা একদিন পরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোনো ব্যক্তির কাছ থেকে যখন ব্লাড সাক করবে, তখন কি ম্যালেরিয়া ট্রান্সমিশন হওয়া সম্ভব, সম্ভব না, সম্ভব না। কারণ হলো যে আমাদের ম্যালেরিয়ার, ম্যালেরিয়ার প্যারাসাইট যেটা আমাদের সেক্সুয়াল লাইফ সাইকেল, আমাদের মসকিটো অ্যানোফিলিস ফিমেল অ্যানোফিলিস মসকিটো বডি কমপ্লিট হবে, সেটা এই মেল গ্যামেট ফিমেল গ্যামেট, এই গ্যামেট গুলা শরীরে যাওয়ার পরে, মসকিটো শরীরে যাওয়ার পরে সেটা ফার্টিলাইজেশন হবে, জায়গোট ফর্ম হবে, জায়গোটের থেকে উকিট উসিস্ট, হ্যাঁ, এইভাবে বিভিন্ন স্টেজ পার হয়ে যাবে, এটা আমাদের জানতে হবে। কিন্তু আমাদের ওই মোড অফ ট্রান্সমিশনে গিয়ে আমরা কিন্তু এই কথাগুলো আসবে, জায়গোট উকিট উসিস্ট, এগুলো নাম না জানলেও যে এরকম বিভিন্ন স্টেজে যে হয় তাদের সংখ্যা বাড়বে, এই জায়গোট, জায়গোট থেকে উকিট, উকিট থেকে উসিস্ট ফর্ম হবে, স্পোরোজয়েড হবে, হ্যাঁ, মেরোজয়েড হবে, স্পোরোজয়েড হবে, এগুলার কিন্তু সংখ্যা অনেক বেশি হবে। এই যে মসকিটোর বডিতে যেটা আমাদের হিউম্যান বডির বাইরে ঘটতেছে, হ্যাঁ, এটা একটা সুপ্তিকাল, সেই পিরিয়ডটাকে আমরা বলতেছি এক্সটেন্সিং ইনকিউবেশন পিরিয়ড। ওই যে আমাকে মসকিটো বাইট করলো, আমি ম্যালেরিয়া রুগী, আমার কাছ থেকে গ্যামেটোসাইটও সে ব্লাডের মাধ্যমে নিয়ে নিল, কিন্তু একদিন দুদিন পরে তৃতীয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ কাউকে বাইট করলো, হ্যাঁ, ব্লাড সার্ক করলো, এবং সে ডিজিজ ট্রান্সমিট করা তার পক্ষে সম্ভব, কারণ তার মসকিটোটাকে ইটসেলফ, তাকে কি হতে হবে, ইনফেক্টেড হতে হবে, ইনফেক্টিভ ফর্মে যেতে হবে, এবং সেটার জন্য সময় দরকার। যদিও সেটা এই এক্সটেন্সিভ ইনকিউবেশন পিরিয়ড ভ্যারি করে, একটা তো স্পিসিস এর ব্যাপার আছে, ফ্যানসিগ্রামে একরকম, ভাইভ্যাক্সে একরকম, হ্যাঁ, আরো স্পিসিস আছে, হ্যাঁ, সেগুলোতে একরকম। এছাড়া টেম্পারেচার এবং হিউমিডিটি, এনভায়রনমেন্টে টেম্পারেচার হিউমিডিটি একটা বড় রোল প্লে। আমরা জানি মুরগির, মুরগির এখন থেকে ট্র্যাডিশনাল পদ্ধতিতে
মুরগির ডিম থেকে তো বাচ্চা ফুটাতে খুব কমই ফুটানো হয়, হ্যাঁ সবই ইনকিউবেটারে ফুটানো হচ্ছে। তারপরে বলি আমরা যে শীতের দিনে, হ্যাঁ শীতের দিনে এবং গরমের দিন দুটা সময়, শীতকাল এবং গরমকাল দুটার সময় যদি আমি বাচ্চা ফুটাতে দেই তাহলে কোন সময় বেশি সময় লাগবে, কোন সিজনে? এটা অবশ্যই শীতকাল। গরমকালে হ্যাঁ 8, 10, 12 দিনে ডিমে তা দিয়ে মুরগি বাচ্চা তুলে ফেলে, বাচ্চা উঠায় ফেলে, কিন্তু শীতকালে দেখা গেলো 18 দিন, 20 দিন, 22 দিন পর্যন্ত দেখে যায় ডিউ টু টেম্পারেচার। তো সেই ইনটেনসিভ ইনকিউবেশন পিরিয়ডে আমাদের সেই স্পিসিস এর ডিজিজ এজেন্টের ব্যাপার আছে, তার সাথে সাথে আমার টেম্পারেচার এবং এনভায়রনমেন্টের টেম্পারেচার হিউমিডিটির একটা বিরাট বড় রোল আছে। তাহলে এটা এই আর্থ্রোপড বর্ন ডিজিজ এর ক্ষেত্রে এই এক্সটেন্সিভ ইনকিউবেশন পিরিয়ড বলে একটা পিরিয়ড আছে। আর আমার শরীরে যে ইনফেক্টিভ ফর্ম স্পোরোজয়েট দেওয়ার পরে যে আমার কি হচ্ছে, আমি যে আক্রান্ত হচ্ছে আমার শরীরে যে গেল, যাওয়ার পরে সে ব্লাড থেকে সার্কুলেশনে যাবে, লিভারে যাবে, দেন আবার সার্কুলেশনে ফেরত আসবে, তখন এই সময় এবং তারপরে ডিজিজ ম্যানিফেস্টেশন হবে, জ্বর আসবে, কাঁপুনিতে জ্বর আসবে, শরীর গা ঘামবে, জ্বর সেরে যাবে, আবার একদিন অথবা 2 দিন ডিপেন্ডিং অন দা আপন দা স্পিসিস আবার জ্বর আসবে, হ্যাঁ এভরি অল্টারনেট ডে অথবা 2 দিনের গ্যাপ দিয়ে বিরতি দিয়ে যে জ্বর গুলো আসবে এগুলো অবশ্যই কি হবে, সময় লাগবে, একদিনে হবে না। এটাই হলো আমাদের ইনটেন্সিভ ইনকিউবেশন পিরিয়ড। আর ওই আর্থ্রোপডের বডিতে এই ক্ষেত্রে ম্যালেরিয়ার ক্ষেত্রে অ্যানোফিলিস মসকিটোর বডিতে যে সময়টা লাগছে ওই অর্গানিজমটাকে ইনফেক্টিভ ফর্মে যেতে তাকে বলা হচ্ছে এক্সটেন্সিভ ইনকিউবেশন পিরিয়ড। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের একটা ইয়া ছিল যে আমরা ইনফেস্টেশন জানবো, আমরা ইনফেকশন জানি, ইনফেকশন যেমন আমরা বলি অ্যাকুট রেসপিরেটরি ইনফেকশন, এছাড়া কলেরা যে হয় সেটা এক ধরনের ইনফেকশন, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ইনফেকশন যেটা গ্যাস্ট্রো এন্টারাইটিস বলে, হ্যাঁ কলেরা, অ্যাপেন্ডিসাইটিস এটা একটা ইনফ্লামেশন এবং ইনফেকশন আছে, হ্যাঁ সেইরকম ইনফেকশন গুলা বা আমাদের মাম্পস মিজেলস, হ্যাঁ এগুলো একটা ইনফেকশন হয়। এবং আমাদের কমিউনিকেবল ডিজিজ আমরা জানি যে দে আর ইনফেকশাস, দে আর কজ থ্রু ইনফেকশন। ইনফেকশন আমরা কাকে বলি? আমরা বলছিলাম যে আমাদের ইনফেকশন এবং ইনফেস্টেশন, হ্যাঁ ইনফেকশন আর বলছিলাম যে এন্ট্রি মাল্টিপ্লিকেশন অর ডেভেলপমেন্ট অফ এন ইনটু দা হিউম্যান অর এনিমাল বডি। আমরা এনিমালের সাধারণত বলবো না, কমনলি এনিমালে হতে পারে, মানে ইনফেকশাস এজেন্টের শরীরে ঢোকা আর মাল্টিপ্লিকেশন ডেভেলপমেন্ট, আইদার মাল্টিপ্লিকেশন আর ডেভেলপমেন্ট আর বোথ। কোনো কোনো অর্গানিজম শুধু মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লাই করে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সাধারণত মাল্টিপ্লিকেশন, আবার কোন কোন অর্গানিজম যেমন ম্যালেরিয়া প্যারাসাইট মাল্টিপ্লিকেশন হয় ডেভেলপমেন্ট হয়, হ্যাঁ আবার কেউ শুধু ডেভেলপমেন্ট হয় যেমন আমরা জানি যে ফাইলেরিয়াসিস এর ক্ষেত্রে, হ্যাঁ ওদের যে ব্র্যানকপটি আছে, হ্যাঁ সেই ইউটিআর ব্র্যানকপটি শুধুমাত্র ডেভেলপমেন্ট হয় মাল্টিপ্লিকেশন, যেটাই হোক না কেন সেটাকে আমরা বলবো হলো ইনফেকশন। তাহলে সাকসেসফুল এন্ট্রি বা এন্ট্রি অফ অ্যান ইনফেকশাস এজেন্ট ইটস মাল্টিপ্লিকেশন অর ডেভেলপমেন্ট অর বোথ ইজ ইনফেকশন। এই ইনফেকশনের মাধ্যমে যে সমস্ত ডিজিজ হয় সেগুলোকে আমরা বলি ইনফেকশাস ডিজিজ। আর ইনফেস্টেশন আমরা বুঝি যে লজমেন্ট, লজ মানে নাম মানুষে দেয়, নাম দেয় অমুক লস তমুক লস, হ্যাঁ লজমেন্ট মানে আটকায় থাকে, আটকায় থাকে মানুষের শরীরে আটকায় থাকে, জামা কাপড় আটকায় থাকতে পারে, লজমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রিপ্রোডাকশন অফ আর্থ্রোপডস অন দ্য সার্ফেস অফ দ্য বডি অর ইন দ্য ক্লোদিং ইজ নোন অ্যাজ ইনফেস্টেশন। তাহলে সেক্ষেত্রে হতে পারে যেমন লাউস ইনফেস্টেশন, উকুন ঢুকে কিন্তু মাথায় থাকবে, শরীরের অন্যান্য জায়গায় থাকতে পারে, পিবিকির জন্য থাকতে পারে, হ্যাঁ তারা শুধু থাকবে ডেভেলপমেন্ট হবে রিপ্রোডিউস, হ্যাঁ বাচ্চা দেয় এখানে কুকুনের ছোট সাইজ ডিম হয়, হ্যাঁ যেটাকে আমরা বলি নিট, NIT নিট, NEAT না নিট, দেন তার পিপা হয়, দেন অ্যাডাল্ট হয়, অ্যাডাল্ট হ্যাঁ ঢেলা বড় সাইজ, হ্যাঁ কারো কালো বড় সাইজ, তাহলে লাউ স্টেশন লজমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রিপ্রোডাকশন অফ আর্থ্রোপডস অন দ্য সার্ফেস অফ দ্য বডি
অর ইন দ্য ক্লোজিং ইজ নোন এজ ইনফেস্টেশন। এটা হাউস মানে ইনফেস্টেশন হয়, এছাড়া হতে পারে লাউস ইনফেস্টেশন, ইস্ট মাইট ইনফেস্টেশন হয়, আবার আমার মিনথেসিস যেমন অ্যাস্কিডিয়াসিস, অ্যাস্কিডিস লুব্রিকার্স, হ্যাঁ গোল কিমবি যেটা রাউন্ড ওয়ার্ম, সেটা আমাদের ইন্টেস্টাইনাল ওয়ালে থাকে, কিন্তু কোনো ইঞ্জুরি নাই, সে আমাদের খাবার খাচ্ছে, কিন্তু পাশাপাশি জ্ঞান কালের সময় ডিউডিনালি সে কি করে আমাদের ডিউডিনাম থেকে ব্লাড ছাক করে, তাকে কিন্তু আমরা ইনফেস্টেশন বলব। কিন্তু অ্যাসকেরেসিস কে সাধারণত আমরা বলি ইনফেকশন বলি, সেটাও বডির ইন্টারনাল সার্ভেস যদিও ইন্টেস্টিনে থাকবে তাকে ইনফেস্টেশন বলবো। তাহলে ইনফেস্টেশন হলো একটু আমরা যদি বোঝার চেষ্টা করি রিপ্রোডাকশন অফ আর্থ্রোপডস অন দ্য বডি সার্ফেস অর ইন দ্য ক্লোদিং। কারণ ক্লোদিং বলা হলে এই কারণে যে আমাদের এই যে ইসমাইট বা সাধারণ ভাষায় আমরা যেটাকে বলি চুলকানি, বা আমরা মেডিকেল টার্মে বলি স্ক্যাবি, শুধু গায়ে চুলকা এমনি চুলকানি হতে পারে, চুলকাইতে পারে বিভিন্ন জায়গায়, সেটা না, স্ক্যাবিজ যেটা সেটা হ্যাঁ বডিতে হলে অর্গানিজম ওই যে যে লেয়ার সিম আছে অর্থাৎ সেলাই যেখানে আছে সেই সমস্ত জায়গাতে থাকতে পারে, যার জন্য ওষুধ লাগাইতে হয় এবং এই অর্গানিজমটাকে মারার জন্য হ্যাঁ ফ্যামিলি সবাইকে ইনফেক্টেড যারা সবাইকে একসাথে ট্রিটমেন্ট দিতে হয়, পাশাপাশি যেই কাপড় চোপড় যেগুলো ব্যবহার করা হলো জামা কাপড় চাদর বিছানার চাদর বালিশের কভার যেগুলো করতে হবে হয় সিদ্ধ করে ফেলতে হবে, যেটাকে বাংলা ভাষায় বলি খাড় দেওয়া, যে সিদ্ধ করতে হবে অথবা সাবান অথবা সেটাকে আয়রন করতে হবে, তাহলেই কেবলমাত্র এই ইসমাইট কে ডিস্টার্ব করতে হবে। দেখ আমরা ইনফেকশন এবং ইনফেস্টেশন সম্বন্ধে জানলাম, এখন আমরা যদি আর্থ্রোপড অফ মেডিকেল ইম্পর্টেন্স, মেডিকেল ইম্পর্টেন্ট আর্থ্রোপড যেটা আছে আমরা বলছি একটা ফাইলাম বা তার ক্লাস আছে তিনটা ক্লাস হলো মেডিকেল ইম্পর্টেন্ট, সেই ক্লাস গুলো আমাদের বইতে আছে, তার মধ্যে আছে তো ক্লাস আমরা বলি হেক্সাপোডা, হেক্সা মিনস ছয়, ছয় পা বিশিষ্ট অর্থাৎ তিন জোড়া পা থাকে, তাদের আবার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে ক্লাস ইনসেক্টটা, যেমন বডি তিন ভাগে বিভক্ত, হেড থোরাক্স এন্ড অ্যাবডোমেন তিনটা ভাগে ভাগ আছে, আগে বললাম অ্যান্টিনা আছে, এক পেয়ার অ্যান্টিনা উইং আছে, এই ইনসেক্টস এর মধ্যে কারোর এক জোড়া কারোর দুই জোড়া অথবা কেউ কেউ, আবার একটা ইনসেক্ট আছে যার পাখা আছে কিন্তু সে উড়ে না, জিজ্ঞাসা করে পরীক্ষায় জিজ্ঞাসা করা অনেক সময় যে পাখা আছে এরকম কোনো ইনসেক্ট আছে নাকি কিন্তু উড়ে না, সে কিভাবে চলে পাখা সত্ত্বেও সে লাফিয়ে লাফিয়ে চলে। আমরা ছোটবেলায় হ্যাঁ এই বছরের শুরুতে অ্যানুয়াল স্পোর্টস আসতো তখন দেখতাম বিভিন্ন ধরনের জাম্প হচ্ছে, হাই জাম্প লং জাম্প, আর একটা জাম্প ছিল হফ স্টেপ জাম্প, এই হপিং করতে লাফ দিয়ে উপরে ওঠা, হ্যাঁ ভার্টিক্যালি ফ্লোরে সারফেসে ট্যাপিং করে উপরের দিকে লাফ দিয়ে ওঠা, এটাকে বলা হয় হপ, তারা হপিং মেথডে চলাফেরা করে, 6 ফিট ম্যাক্সিমাম 6 ফিট পর্যন্ত উপরে উঠতে পারে, যার জন্য এই স্যান্ডফ্লাইকে ডিস্ট্রয় করতে গেলে আমরা যদি রেসিডুয়াল স্প্রে করি এই 6 ফিট ম্যাক্সিমাম 6 ফিট পর্যন্ত স্প্রে করলে চলবে, কারণ হলো সে 6 ফিটের বেশি উপরে উঠতে পারবে না। এইগুলোর জন্য আমাদেরকে আমাদের এই ভেক্টর বায়োডাইনামিক যেটা জানতে হবে, না হলে এবার আমাদের হয়তো 12 ফিট কেউ হয়তো মিনিমাম 10 ফিট দেয়, ওয়াল যদি আমি রুফে লাগবে না 6 ফিট ওয়ালে আবার স্প্রে করলে চলবে, ফ্লোরে তো লাগবেই না, হ্যাঁ ওয়ালে স্প্রে করব, সে ওয়ালে স্প্রে করলে ম্যাক্সিমাম 6 ফিট, যদি আমরা 10 থাকে জ্ঞানের অভাব থাকলে তাহলে আমরা 10 ফিট 12 ফিট যত পর্যন্ত আছে রূপ সহ আমরা স্প্রে করব, রিসোর্সের অপচয় হবে সময় এবং আমি বলছিলাম যে কেউ আছে এই ইনসেক্টটার মধ্যে পাখা থাকলে কারো পাখা আছে কারো পাখা নেই, এইখানেও প্রশ্ন ধরতে পারে যে উইং ইনসেক্ট উইংড কিছু উইংড ইনসেক্টের নাম বলো অথবা উইংলেস ইনসেক্ট কি কি আছে সেটা নাম বলো, যে কোনো একটা জিজ্ঞেস করতে পারে, আচ্ছা সেটা আমরা পরে আসছি যে এবং উইংলেস ইনসেক্ট কোনগুলো আছে, আর আছে টেরিস্ট্রিয়াল অর্থাৎ ল্যান্ডে থাকে, তাহলে ইনসেক্ট তিন ভাগে বিভক্ত, হেড থোরাক্স অ্যাবডোমেন তিন জোড়া পা আছে,
এক জোড়া অ্যান্টিনা আছে, কারোর এক জোড়া বা দুই জোড়া পাখা আছে, কারোর এক বাস করে ল্যান্ডে, অ্যাডাল্ট লাইফে সে সুখ নাই। হ্যাঁ, টেরিস্ট্রিয়াল নেচার। সেই ইনসেক্টটার মধ্যে যেটা বললাম হেক্সাপোডা, সেখানে আছে আমাদের মসকুইটো। বলছি আগেই চারটা ইম্পর্টেন্ট জেনাস, অনেক জেনাস আছে, তার মধ্যে আমাদের দেশের জন্য মিনিমাম তিনটা অ্যানোফিলিস কিউলেক্স অ্যাডিস, এবং আমাদের পাশ করা অ্যানোফিলিস কিউলেক্স এবং অ্যাডিস মসকুইটো সমাধান করতে হবে পাশাপাশি, কারণ এরা এদের লাইফ সাইকেলে কয়টা স্টেজ আছে, এরা কোথায় বাস করে, তাদের হ্যাবিটটা কেমন, নেস্টিং হ্যাবিট কি, তারা কি লিভিং হ্যাবিট কি, তারা কি খেয়ে বেঁচে থাকে, কোথায় বাস করে, দিনে কোথায় পাওয়া যায়, রাত্রে কোথায় পাওয়া যাবে, কখন তারা বাইট করে, ইত্যাদি সম্বন্ধে আমরা জানতে পারবো। এটা আমাদের করতে হবে। ফ্লাইজ এর মধ্যে আমাদের আছে হাউস ফ্লাই। হ্যাঁ, পাঁচ সাত বছর আগে ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করেছে সবাইকে, না কাউকে কাউকে, হাউস ফ্লাই দেখেছো নাকি, বলে না, দুঃখজনক, না দেখলে দেখতে হবে, কারণ হাউস ফ্লাই আমাদের ডোমেস্টিক ইন নেচার, আমাদের ঘরের বাড়ির মধ্যে থাকে, বাড়ির আশেপাশে থাকে, এবং তারা প্লে করে ডিজিজ ট্রান্সমিশন, ফিকাল বর্ন ডিজিজ বা গ্যাস্ট্রো ইনটেস্টাল ইনফেকশন যেগুলো আছে সেগুলো। ফ্লাইজের মধ্যে স্যান্ড ফ্লাই আছে, সিসি ফ্লাই, ব্ল্যাক ফ্লাই আছে বইতে, আমাদের দেশের পার্সপেক্টিভে এখন পর্যন্ত এই ধরনের কোনো মানে ডিজিজ ট্রান্সমিশনে তাদের কোনো রোল নেই। হিউম্যান লাইস আছে আমাদের, হেড লাইস, বডি লাইস, ক্রাব লাইস, যেটা পিবিক লাইস বলা হয়, ক্রাব ডিমের মতো দেখতে মিলে যে নাম হয়েছে। দেন ফ্লি আছে, র্যাট ফ্লি আছে, স্যান্ড ফ্লি আছে। র্যাট ফ্লিটা আমাদের দেশ প্লেগ মুক্ত এখন না, কিন্তু র্যাট ফ্লি প্লেগ এর ভেক্টর হিসেবে কাজ করে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে প্লেগ আছে, সেখান থেকে আমাদের দেশে চলে আসতে পারে। এছাড়া আছে বাঘ, এগুলো হলো আমাদের। আচ্ছা, আর আমাদের ইয়ার মধ্যে আছে হলো কি, আচ্ছা যেটা বলছিলাম যে আমাদের যদি উইংড ইনসেক্ট এর কথা বলি, উইংড ইনসেক্ট মসকুইটো সবগুলো উইংড ইনসেক্ট, অ্যানোফিলিস কিউলেক্স অ্যাডিস ম্যানসনিয়া অল আর উইংড ইনসেক্ট। ফ্লাইজ এর ফ্যান ফ্লাই, সিসি ফ্লাই, ব্ল্যাক ফ্লাই অল আর উইংড ইনসেক্ট, উইংড ডানা বিশিষ্ট। এই যেটা বলছিলাম যে ডানা থাকা সত্ত্বেও সেটা উড়ে না, উঠতে পারে না, সরি, তারা চলাফেরা করে কিভাবে, লাফালাফে হপিং, হপিং, এইগুলো হলো উইং দিচ্ছে। আর উইংলেস ইনসেক্ট এর মধ্যে আছে লাউস বা বোগাস লাইস, বিভিন্ন টাইপের লাইস, ক্রাব লাইস, ফ্লি আছে, স্যান আছে, ডেরুইড বার্ড, দিজ আর দ্য ইনসেক্টস বার্ড। সেকেন্ড যে গ্রুপ আছে, সেকেন্ড যে ক্লাস, সেটা আরাকনিডা। বডিডার তার ক্যারেক্টারিস্টিক হলো বডি দুই ভাগে বিভক্ত, কেফালোথোরাক্স অর্থাৎ মাথা থোরাক্স একত্রে, আর ইনসেক্ট যেমন আলাদা আলাদা সেপারেট পার্সন অ্যাবডোমেন, এখানে তো দুই ভাগে, একটা কেফালোথোরাক্স, হেড অ্যান্ড থোরাক্স একসাথে, অ্যাবডোমেন আলাদা। লেগ আছে চার জোড়া, চার জোড়া বিধায় অক্টাপোডা বলা হয়, আট পা বিশিষ্ট হয়, এদিকে চারটা ওইদিকে চারটা, আট পা বিশিষ্ট, অ্যান্টিনা নাই, এর উইংসও নাই। হ্যাঁ, মাথায় রাখতে হবে ইনসেক্টের মধ্যে কারোর উইং আছে, কারোর উইং নাই, কিন্তু আরাকনিটা, ক্রাস্টাসিয়া, এদের কারোরই পাখা নেই। আর এরা পাওয়া যাবে কোথায়, ল্যান্ডে, আমার ইনসেক্টের মতোই। এবং আরাকনিটার মধ্যে আমাদের আছে হলো টিকের মধ্যে হার্শিক সব টিক, মাইটস এর মধ্যে ইসমাইট, টম্বিক্লুইড মাইট। আমাকে ইসমাইট আগে বলো, বইতে টম্বিক্লুইড মাইট আগে আছে, ইসমাইট পরে আছে, কিন্তু ইসমাইট আমাদের বলতে, আমাদের দেশে ডিজিজ করে স্ক্যাবিজ, বিশেষ করে সিজনটা হলো শীতকালে, এবং ফ্যামিলিতে হাউস হোল্ড লেভেলে ট্রান্সফার, একজনের থাকলে বাকিদের ট্রান্সফার। আর আরেকটা আছে স্পাইডার্স, আমাদের ইম্পর্টেন্ট না, এটা আমরা আমি শুধু জানবো। আর যেটা থার্ড ক্লাস যেটা, সেটা হলো আমার ক্রাস্টাসিয়া, যে বডি দুই ভাগ, ক্যারাকটিটা লেগস আছে, এখানে পাঁচ জোড়া, হ্যাঁ পাঁচ জোড়া বিধায় এটাকে ডেকাপোডা বলা হয়। হ্যাঁ,
দশটা পা বিশিষ্ট, এর এক্সাম্পল হলো আমাদের সাইক্লোপস। সাইক্লোপস এই পাঁচটা ক্লাসের মধ্যে তিনটা ক্লাস ইম্পর্টেন্ট, আমাদের এই তিনটা জানলে হবে, বাকিগুলো আমাদের সিলোপোডা ডিপ্লোপোডা জানার দরকার নেই এই। ঠিক আছে, এখন আর্থ্রোপড বন ডিজিজ যদি বলে, আর্থ্রোপড বন আমরা জানিছি, এর আগে জেনেছি মোড অফ ডিজিজ ট্রান্সমিশনে ইনডাইরেক্ট ট্রান্সমিশন যেগুলো আছে ডিজিজের মধ্যে, মোড অফ ট্রান্সমিশনের মধ্যে আছে হলো ভেহিকেল বন ট্রান্সমিশন, তার আন্ডারে ওয়াটার বন, ফুড বন, ওয়াটার বন ওয়াল আর ভেহিকেল বন ডিজিজেস বা কোন অর্গান বন ডিজিজেস। এর বাইরে আছে এয়ার বন, বিওআরএডি এবং এক শব্দ ওয়াটার হাইপেন বন, ফুড হাইপেন বন, বন রক্তবাহিত, এয়ার বন বায়ুবাহিত, আর্থ্রোপড বন, ওইখানে আছে না ভেক্টর বন ডিজিজেস, যেখানে জেনারেল চ্যাপ্টারে বলা আছে আর্থ্রোপড বন ডিজিজেস আর আর্থ্রোপড বন ট্রান্সমিশন আর ভেক্টর বন ট্রান্সমিশন, খালি পার্থক্য ছাড়া বলবো পরে। আর্থ্রোপড বন ডিজিজে যে ইনডাইরেক্ট ট্রান্সমিশন, কন্টামিনেটেড ফিঙ্গার্স আছে, নেইলস আছে, সেগুলো আছে, তার আর্থ্রোপড বন একটা ইনডাইরেক্ট টাইপ অফ ট্রান্সমিশন, যেহেতু ইনডাইরেক্ট বলবো যেখানে আমাদের রিজার্ভার ইনফেকশন এবং সাসেপ্টিভ হোস্ট পার্টি, যেখান থেকে ডিজিজ এজেন্ট রিজার্ভার থেকে যাবে হয়তো সাসেপ্টিভ হোস্টে, এর মাঝে যদি ইন্টারমিডিয়েট কোনো এজেন্সি বা কোনো মিডিয়া থাকে ইনডাইরেক্ট ট্রান্সমিশন, আর এই রিজার্ভার ইনফেকশন থেকে সাসেপ্টিভ হোস্টে ডিজিজ এজেন্ট যাবে, ট্রান্সমিশন হবে, কিন্তু সেখানে উইদাউট হেল্প অফ দ্য থার্ড পার্টি, যারা আমাদের হাসি কাশির মাধ্যমে যাচ্ছে, এই যে আমাদের করোনা ভাইরাস, হ্যাঁ করোনা কোভিড-19 ডিজিজ ট্রান্সমিশন হয়, আমি কোভিড-19 এর রুগী হই, আমি হাসি দেবো কাশি দেবো, আমার কাছ থেকে দ্বিতীয় সরি দ্বিতীয় সাদিকা শেয়ার হচ্ছে না নাকি? ঠিক আছে, হয়নি চিন্তা করো আসছে ডিজিজের মধ্যে আমাদের আছে হলো ম্যালেরিয়া, ইউলেক্স এর জন্য আছে প্যান্ট্রোপিক ফাইলেরিয়াসিস, আমরা কালি দুই ধরনের রোগ ব্যবহার করি, সেটা হলো আমাদের দেশের জন্য এগুলোকে আগে বলতে হবে, ডিজিজ হলো ম্যালেরিয়া, কিউলেক্স মসকুইটো, তার সাথে ডিজিজ ফাইলেরিয়াসিস, তাহলে আমরা ফাইলেরিয়াসিস বললে কিছু আদার কোনো যদি মেনশন না করি, কিছু কোনো শব্দ না বলি, তাহলে ব্যানকপ্টেন ফাইলেরিয়াসিস বুঝতে হবে, বা এখানে আমরা স্পেসিফিক্যালি বলি ডিজিজ ইজ রিলেটেড ডিজিজ ব্যানকপ্টেন ফাইলেরিয়াসিস, ভাইরাল আর্থ্রাইটিস আছে, অ্যাডিস মসকুইটো ইজ দ্য ভেক্টর ফর ডেঙ্গু ফিভার,
chikungunya fever, Zika virus infection, yellow fever is most important. দেশে যেহেতু এই মুহূর্তে নাই, যে কোনো মুহূর্তে আসতে পারে আমাদের দেশে থ্রু আমাদের ইন্ডিভিজুয়াল ইনফেক্টেড পার্সন অর থ্রু এয়ারপোর্ট ইয়ার মানে এয়ার হ্যাঁ থ্রু এয়ার ইনফেক্টেড মসকিউটো অ্যাডিস মসকিউটো আসতে আর বাকি সবকিছুই আছে, শুধু এজেন্ট নাই আর বাকি সবকিছুই আছে। হ্যাঁ ফিভারও মাথায় রাখতে হবে, তবে বলতে হবে আমাদের শেষের দিকে, তার আগে ডেঙ্গু ফিভার, চিকুনগুনিয়া ফিভার, জিকা ভাইরাস ইনফেকশন এগুলো আমাদের দেশে কেস পাওয়া গেছে, অথবা এগুলো আগে বলতে হবে। ইয়েলো ফিভারকেও বাদ দেওয়া যাবে না বলতে হবে। ম্যানসোনিয়া যে আমাদের জেনাস আছে, ম্যানসোনিয়ার জন্য আমার আছে ম্যালেরিয়া মালাইন ফাইলেরিয়াসিস, অথবা এটা চিকুনগুনিয়া ফিভারও ট্রান্সমিট করে, যদিও চিকুনগুনিয়ার জন্য ইয়া হলো ভেক্টর হলো অ্যাডিস মশক। দেন আমরা হাউস ফ্লাই যদি আসি, হাউস ফ্লাই আমাদের টাইফয়েড এটাকে আমরা একত্রে আমরা বলতে পারি এনটারিক ফিভার। হ্যাঁ টাইফয়েড এবং টাইফয়েড এজেন্ট হলো পজিটিভ এজেন্ট, প্যারাটাইফয়েড এর পজিটিভ এজেন্ট যদিও আলাদা, কিন্তু এই দুটা জিনিস আমাদের যে রোগ করে আন্ত্রিক রোগ, হ্যাঁ ইন্টেস্টিন কে এফেক্ট করে স্মল ইন্টেস্টিন, আমরা একত্রে এনটারিক ফিভার বলতে পারি। এছাড়া ডায়রিয়াল ডিজিজ, বইতে বলা আছে ডায়রিয়াল ডিজিজেস, ডায়রিয়াল ডিজিজে অনেক ডিজিজ কভার করে, সেই ডিজিজের মধ্যে আমাদেরকে কলেরা, শিগেলোসিস, দেন হলো ইকোলাই ডায়রিয়া, দেন রোটা ভাইরাল, অ্যামিবিয়াসিস, জিয়ারডিয়াসিস, সব কিছু ইনক্লুড করতে হবে, সব কিছুই আসবে। হ্যাঁ দেন আমরা হাউস ফ্লাই বন ডিজিজে পরে আবার একটু কথা বলবো, পরে এটা শেষ করি। হাউস ফ্লাই মধ্যে তাহলে ডায়রিয়াল ডিজিজ, ডায়রিয়াল ডিজিজ ইনক্লুডস কলেরা, অ্যামিবিয়াসিস, জিয়ারডিয়া, রোটা ভাইরাল ডায়রিয়া, হ্যাঁ শিগেলোসিস এগুলো আসবে। এছাড়া আছে হেলমিনথিক ইনফেস্টেশন, পলিওমাইলাইটিস, ভাইরাল কনজেন্স, একটা ডায়রিয়াল ডিজিজের জন্য আসবে যেটা বাচ্চাদের বিশেষ করে হয় রোটা ভাইরাল ডায়রিয়া, যেটা এখানে কিন্তু বলা নাই ডায়রিয়াল বইতে, শুধু সিঙ্গেল এন্টিটি না, ডায়রিয়াল ডিজিজেস গ্রুপ অফ ডিজিজেস ইনক্লুডস লট অফ ডিজিজেস। দেন ট্রাকোমা আছে, অ্যানথ্রাক্স আছে, ইয়োজ আছে, দিস আর দা হাউস ফ্লাই বন ডিজিজেস। স্যান্ড ফ্লাইয়ের মধ্যে আমাদের আছে হলো কালাজার, কালাজার যেটাকে আমরা বলি ভিসারাল লিশমেনিয়াসিস, সোর স্যান্ড ফ্লাই ফিভার এগুলো আছে, সিসি ফ্লাই, স্লিপিং সিকনেস, হিউম্যান লাউস। লাউসের রোল দুইটা এখানে, লাউস এক হলো ইনফেস্টেশন করে, আর একটা হলো সে ভেক্টর হিসেবে রোল প্লে করে। ইনফেস্টেশন যখন আমরা বলি পেডি লাউস ইনফেস্টেশন, সেটা আমাদের মাথায় কমনলি হয়, শরীরে হইতে পারে, পিবিক রিজনে হইতে পারে। এছাড়া লাউস কিন্তু ভেক্টর হিসেবে কাজ করে এপিডেমিক টাইফাস, রিল্যাপসিং ফিভার, ট্রান্সমিট র‍্যাট ফ্লি এর বাহক। হ্যাঁ র‍্যাট ফ্লি যেটা বিবনিক প্লেগ করে, বিবনিক এন্ডাস টেন্ডার লিমনোর, এই বিবনিক প্লেগই প্লেগের যদিও তিনটা ভ্যারাইটি আছে, একটা প্লেগ বিবনিক প্লেগ, সেপ্টিসিমিক প্লেগ, এবং সবগুলো কিন্তু বিবনিক প্লেগেরই মানে কনসিকুয়েন্সেস বলতে পারি। আমি কমপ্লিকেশন যদি সেপ্টিসিমিক প্লেগ হয়, পরবর্তীতে কিন্তু আমি যে ট্রান্সমিশন করব সেটা কিন্তু সেপ্টিসিমিক প্লেগ হবে, যে র‍্যাপিডলি ট্রান্সমিট করে কিন্তু সেপ্টিসিমিক প্লেগ, সরি নিউমোনিক প্লেগ ট্রান্সমিট করবে। নিউমোনিক প্লেগ, নিউমোনিয়া মানে কি আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফ্লামেশন এফেক্টেড হচ্ছে, সেখান থেকে এই করোনার মতো কিন্তু মানুষের হাসি কাশিতে যে বেরোবে সেটা কিন্তু র‍্যাপিডলি সেটা জন্য দায়ী না। এছাড়া আছে আমাদের হলো ব্ল্যাক ফিভার, ব্ল্যাক ফ্লাই যেটা অনকোসার্সিয়াসিস করে আমাদের দেশে নাই, ডিজিজ রেডবিক বাগ যেটা এটাও আমাদের দেশে নাই, আর্থিক সবচেয়ে খুব সেটা ইম্পর্টেন্ট না। তারপরে আমাদের পরীক্ষার পাশের জন্য কিছু নাম মনে রাখতে হবে, বলতে হবে। হ্যাঁ ইসমাইট এটা ইম্পর্টেন্ট আমাদের, যেটা স্ক্যাবিজ বারবার করে বলছে আমাদের, স্ক্যাবিজ ইম্পর্টেন্ট আমাদের দেশে এবং এখনো হচ্ছে, আগেকার দিনে আরো বেশি হতো। পার্সোনাল হাইজিন, যাদের পুয়োর পার্সোনাল হাইজিন যাদের হয়, সেদের দ্বারা গোসল করবে না, অপরিষ্কার করছে অপরিষ্কার থাকবে, তাদের কিন্তু বেশিরভাগই এগুলো ডিজিজ এবং একজন হলে ফ্যামিলির বাকি সবার মধ্যে।
লিনিয়ার ট্রেপ অন করে, এটা আমাদের দেশের জন্য এখন সমস্যা না, ইন্ডিয়াতে এটা সমস্যা সাইড করছে। হ্যাঁ, বলা আছে তো একটা জিনিস, আমরা যে উইংড এবং উইংলেস ইনসেক্টস এর কথা বলছিলাম, যে আমাদের লাইফ সাইকেল, লাইফ সাইকেল কারো আছে 3টা স্টেজ, কারো আছে 4টা, কিন্তু মসকিটো বা উইংড কিন্তু 4টা স্টেজ। এবং 4টা স্টেজ যে সমস্ত আর্থ, যেমন লার্ভা, এগ, এই 4টা স্টেজ যাদের থাকবে তাদেরকে বলা হয় মেটামরফোসিস কমপ্লিট ইনসেক্টস। তাদের পাখা আছে, তাদের এইরকম একটা কমপ্লিট মেটামর। আর যে সমস্ত ইনসেক্টস এর উইং নাই, অর্থাৎ উইংলেস ইনসেক্টস যারা, তাদের এক নাই, লার্ভা আছে বা এক, পিপা, অ্যাডাল্ট, এরকম 3টা স্টেজ থাকবে। সরাসরি বাচ্চা প্রসব। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট আছে যেটা বহু আগের থেকেই হিসাবে আসে, যে হোয়াট ইজ আরবো ভাইরাস, ARBO, সব ক্যাপিটাল। আরবো ইলাবোরেট করলে আর্থ্রোপড ভাইরাস, আমরা বলছি ডিজিজ, যে সমস্ত ডিজিজ, আর্থ্রোপডের কথা বললাম, তার সাথে ডিজিজ বললাম, ভাইরাল ডিজিজ আছে, আছে প্রোটোজোয়াল ডিজিজ আছে। তো এখন যদি আমরা বলি ভাইরাল ডিজিজ এর কথা বলি, তাহলে শুধুমাত্র আরবো ভাইরাল ডিজিজেস, তার মধ্যে আমাদের কি কি আছে, যেমন মসকুইটো, মসকুইটোর মধ্যে অ্যাডিস মসকুইটো, ডেঙ্গু ফিভার, চিকুনগুনিয়া ফিভার, ইয়েলো ফিভার, এগুলো সবই হলো ভাইরাল ডিজিজ। ভাইরাল এনকেফালাইটিস, ভাইরাল মসকিটোর মাধ্যমে ট্রান্সমিশন হয়। তাই এরা কমনলি যেটা আমাদের ফিশেস থেকে যেতে পারে, যে সমস্ত অর্গানিজম, হেপাটাইটিস এ, যেটা পানির মাধ্যমে ছড়ায়। আমরা পানি, ওয়াটার বোর্ন ডিজিজের কথা যদি দেখি, আমাদের পার্কের বইতেই ক্যাটাগরি করে বলা আছে। হ্যাঁ, ওয়াটার বোর্ন ডিজিজের মধ্যে, পানিবাহিত রোগের মধ্যে ব্যাকটেরিয়াল হাউস ফ্লাই কিন্তু দ্বারা, আর হাউস ফ্লাই কিন্তু ডিজিজ এজেন্ট পাচ্ছে ফিসেস। অতএব এই হাউস ফ্লাই বর্ন ডিজিজ আর ওয়াটার বর্ন ডিজিজ অলমোস্ট ইকুয়াল, অলমোস্ট ইকুয়াল। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। সেই হাউস ফ্লাইয়ের মধ্যে কি আছে, ব্যাকটেরিয়াল ডিজিজ আমরা দেখলাম, টাইফয়েড, প্যারাটাইফয়েড, বা আমরা বলতে পারি যে সালমোনেলা টাইফি, প্যারাটাইফি দুটো মিলে, যেটা টাইফয়েড ফিভার, প্যারাটাইফয়েড ফিভার, আমরা একত্রে বলতে পারি এন্টারিক ফিভার, সেটা আমাদের হাউস ফ্লাই এর মাধ্যমে ট্রান্সমিশন হতে পারে, কারণ সোর্স অফ ইনফেকশন ইজ দা সেম, ফিশেস ইজ দা সোর্স অফ ইনফেকশন। আর পানি ডিজিজ, এই পানি তখন ওয়াটার কন্টামিনেট, কন্টামিনেটেড ওয়াটার এর মাধ্যমে ডিজিজ গুলা ট্রান্সমিশন, অর্থাৎ জীবাণু ফিসেস থাকবে। আর হাউস ফিসেস, হাউস ফ্লাই বর্ন ডিজিজ আর ওয়াটার বর্ন ডিজিজ সেম। এখানে আমরা যদি আর্থ্রোপড বর্ন ভাইরাল ডিজিজ এর কথা বলি, তাহলে হাউস ফ্লাই বর্ন ভাইরাল ডিজিজ যেগুলো সেগুলো আসবে, তার মধ্যে আসবে হেপাটাইটিস এ, সকল হেপাটাইটিস কিন্তু আসবে না, কারণ হেপাটাইটিস বি সি ট্রান্সমিটেড থ্রু কন্টামিনেটেড নিডেল সিরিজ এর মাধ্যমে হতে পারে, ব্লাড ট্রান্সফিউশন মাধ্যমে। কিন্তু হেপাটাইটিস এ ট্রান্সমিটেড বাই, আছে আমাদের পলিওমাইলাইটিস, যদিও পলিওমাইলাইটিস এখন রিমেজে আছে, ইরাডিকেশন ফর রিজনাল ইরাডিকেশন কে আমরা বলি ইলিমিনেশন, সেটা ট্রান্সমিশন হয় ভাইরাল কনজাংটিভাইটিস। আর্থ্রোপড বর্ন ভাইরাল ডিজিজ যদি আমরা বলি, অর্থাৎ সংক্ষেপে যদি আরবো ভাইরাল ডিজিজ, মসকুইটো জিনাস ভাগ করে করে যদি বলি, সেটা আলাদা হবে। ভাইরাল ডিজিজ সেভাবে, আর আর্থ্রোপড বর্ন ডিজিজ এর হতে হয় যে মোড, আমরা কিন্তু ইন্ডিয়া, আমরা আগেই বলছি যে ব্রড এডিগেট ট্রান্সমিশন, যেটা জেনারেল চ্যাপ্টার জিয়ানি বিটনস আমরা পড়ি, সেখানে হলো ডাইরেক্ট ট্রান্সমিশন, ইনডাইরেক্ট ট্রান্সমিশন, আমরা বলছি ডাইরেক্ট কোনটা, ইনডাইরেক্ট কোনটা,
পাঁচটা প্রকারভেদ আছে, ইনডাইরেক্ট ট্রান্সমিশন পাঁচটা প্রকারভেদ আছে। ট্রান্সমিশন যার আন্ডারে যাবে ওয়াটার বন, ফুড বন, মিল্ক বন, ব্লাড বন, সব যাবে। এছাড়া আছে ভেহিকল বনের পাশাপাশি আছে এয়ার বন, হলো হোমাইট বন আছে, আর আছে তো থ্রো কন্টামিনেটেড ফিঙ্গারস অ্যান্ড নেলস, এটা হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গারস, এগুলো। এখন আর্থ্রোপড বন ট্রান্সমিশন আর ওইখানে আমরা বলছি ভেক্টর বন ট্রান্সমিশন, একটু ডিফারেন্স আছে। আর্থ্রোপড বন ডিজিজ যদি হয় ট্রান্সমিশন, আর্থ্রোপডস এর শুরুতেই আমরা বলছি যে আর্থ্রোপডস এর কিছু কিছু আর্থ্রোপডস আছে এজেন্ট হিসেবে কাজ করে, যার মধ্যে আছে হলো আমার হলো ইসমাইট আর হলো লাউস। লাউস করে, লাউস পেডিকুলোসিস, লাউস ইনফেস্টেশন কে আমরা বলি পেডিকুলোসিস, আর আর যারা ইসমাইট কে আমরা বলি স্ক্যাবিস। তাহলে এই ক্ষেত্রে আর্থ্রোপড নিজেই ডিজিজ এজেন্ট, যেটা আমি শুরুতে বলছিলাম যে আর্থ্রোপডস এর রোল হলো দে অ্যাক্টস অ্যাজ এ ভেক্টর ফর ডিজিজ ট্রান্সমিশন। হ্যাঁ, তো এই দুটা ক্ষেত্র বললাম, স্ক্যাবিজ এবং পেডিকুলোসিস। স্ক্যাবিজ এর জন্য ইসমাইট আর হলো পেডিকুলোসিস এর জন্য লাউস, এই দুইটা আর্থ্রোপড, এরা আর্থ্রোপড, এই দুইটা আর্থ্রোপড ডিজিজ এজেন্ট হিসাবে কাজ করে, এটাও কিন্তু। এবং এইখানে ট্রান্সমিশন হবে ডিরেক্ট কন্ট্যাক্ট, আমার স্ক্যাবিজ এর ট্রান্সমিশন হবে কিন্তু ডিরেক্ট কন্ট্যাক্ট। ডিরেক্ট কন্ট্যাক্ট হলো কোনটা, যেটা একই ব্যক্তির অথবা দ্বিতীয় চামড়ার সাথে চামড়া, চামড়ার সাথে মিউকোসা, অথবা মিউকোসার সাথে মিউকোসা, একদম সরাসরি টাচ লাগবে। হ্যাঁ, কোনো ইন্টারভেন, কোনো স্পেস থাকবে না, সরি, কন্ট্যাক্ট। এই টাইপের ট্রান্সমিশন আর্থ্রোপডসের বন ট্রান্সমিশন বা আর্থ্রোপড বন ডিজিজের ক্ষেত্রে হবে, কিন্তু ভেক্টর বন ডিজিজের ক্ষেত্রে কিন্তু হবে না। কারণ ভেক্টর যখন হবে তখন কিন্তু ওই যে ভেক্টরের ডেফিনেশনের প্রথম অংশটা, তারা কি করবে, তারা কি করবে, আইদার ইনোকুলেট করবে স্ক্রিনে অথবা মিউকাস মেমব্রেনে, এভাবে ডিজিজ ট্রান্সমিট করবে, ডিপোজিট করবে ইনফেক্টিভ ম্যাটেরিয়াল অন ফুড। ওইখানে ভেক্টর হিসেবে গেল, ভেক্টর বন বললে পারে এই দুটো মেকানিক্যাল এবং বায়োলজিক্যাল ট্রান্সমিশন আসবে। এই আর্থ্রোপড বন ডিজিজ যদি হয় তাহলে সেক্ষেত্রে ট্রান্সমিশন হবে ডিরেক্ট কন্ট্যাক্ট, যেটা বললাম ইসমাইট, এবং যেটা করে স্ক্যাবিজ, আর লাউজ যেটা করে হলো পেডিকুলোসিস, এই দুটো ক্ষেত্রে ডিরেক্ট কন্ট্যাক্ট। আর মেকানিক্যাল ট্রান্সমিশন, বায়োলজিক্যাল ট্রান্সমিশন, তাদের রোল হবে ভেক্টর। এখন এই মেকানিক্যাল ট্রান্সমিশন একটু সামান্য একটু বোঝার আছে, নাহলে মনে থাকবে না। যেটা অর্গানিজম যেটা থাকে সে অর্গানিজমের কোনো চেঞ্জ আসবে না, না ডেভেলপমেন্ট হবে, না মাল্টিপ্লিকেশন হবে, কিচ্ছু চেঞ্জ হবে। কিন্তু বায়োলজিক্যাল ট্রান্সমিশন সেটা ভেক্টরের শরীরের ভিতরে যাবে, এবং শরীরের ভিতরে যাওয়ার কারণে সেটাকে মাল্টিপ্লিকেশন হতে পারে, ডেভেলপমেন্ট হতে পারে, অথবা দুটোই হতে পারে, অথবা শুধু মাল্টিপ্লিকেশন, শুধু ডেভেলপমেন্ট, অথবা মাল্টিপ্লিকেশন ডেভেলপমেন্ট, দুটোই হতে পারে। মেকানিক্যালে না মাল্টিপ্লিকেশন হবে, না ডেভেলপমেন্ট হবে, কিছুই হবে না। অর্গানিজম যেমন আছে শুধু একখান থেকে আর একসাথে নিয়ে যাবে, যেমন আছে একটা বাইরে ওপেন এয়ার ডেফিকেশন করে রাখছে, অথবা তাতে কি অবজেক্টে ফিকাল মেটাল লেগে আছে, মাছি ওখানে বসছে, ওইখানে অথবা ককরোচ ওখানে বসলো, অর্গানিজমটাকে নিয়ে এসে খাবারে দিয়ে দিল, অথবা অন্য কোনো অবজেক্টে দিয়ে দিল। ককরোচের যে ট্রান্সমিশন, আবারও বলছি মেকানিক্যাল, কারণ যে অর্গানিজমের না মাল্টিপ্লিকেশন হবে, কিছু হবে ডিপোজিট করবে, শুধু পার্টিকুলারলি ফুড দিতে পারে, আবার সেখান থেকে আর
আর ডেভেলপমেন্ট বোথ মাল্টি এন্ড তিনটা মাল্টি 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 ডেভেলপমেন্ট দুটাই একসাথে আর শুধু ডেভেলপমেন্ট, এই হিসাবে বায়োলজিক্যাল ট্রান্সমিশনকে আবার তিন ভাগে ভাগ করতে পারি আমরা। সেই তিন ভাগের মধ্যে প্রথম আমরা যেটা বলছিলাম যে বায়োলজিক্যাল ট্রান্সমিশনের মধ্যে প্রোপাগেটিভ ট্রান্সমিশন, যেখানে শুধুমাত্র অর্গানজমটা আর্থমোসের বডিতে, অর্গানজম আর্থমোসের বডিতে মাল্টিপ্লিকেশন হয়।